যারা মরবেন মনে হয় তারা শিখে নেওয়া উচিত, যারা মরবেন না আপনাদের শিখতে হবে, ঠিক আছে? এটাকে বলে সাইয়িদুল ইস্তিগফার। বাহিরে যারা আছেন, যদি দোতলা তিনতলা যাইতেন, দোতলা তিনতলা প্রজেক্টরের ব্যবস্থা আছে, ওখানে দেখে দেখে বসে বসে বয়ান শুনতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান। সাইয়িদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই দোয়াটা শিখে নাও, ওলামা ইকরাম শিখে নিব, মুখস্থ করব ইনশাআল্লাহ। আর আমরা আপনাদের জন্য এটা কম্পিউটার করে রাখছি, কম্পিউটার করা, ল্যামিনেটিং করা আছে বাইরে, ল্যামিনেটিংয়ের খরচটা নিয়ে এটা দিয়ে নিয়ে যাবেন, ল্যামিনেটিংয়ের খরচটা দিয়া এটা নিয়ে যাবেন। মাওলানা আনিস আপনাদের জন্য এগুলো ল্যামিনেটিং করে আসছে, মাশা আল্লাহ। এগুলো ছোট করে এগুলো পকেটে রাখার জন্য, সব সময় পকেটে রাখার জন্য এগুলো করা হয়েছে, দেখছেন? এই এর মধ্যে এতক্ষণ যা পড়ছি সব আছে, সব আছে, ঠিক হয় না? দেখেন কি সুন্দর জিনিস। হ্যাঁ, এরপরে দোয়ায় আবিদার্দা, যে মাগরিবের পরে আর ফজরের পরে দোয়ায় আবিদার্দা পড়বে, এই দিনে এই রাতে তার আর করোনা হবে না। কালকে পড়লে আবার কালকে দিনে আর রাতে হবে না। আপনি যে ইনশাআল্লাহ বললেন না, রাসুল রাসুল বলছেন হবে না, আমি বলছি হবে না, আবার ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়ায় আবিদার্দা। আর আজকে রাতে কেউ মরবেন না, যদি মরেন জান্নাতে যাবেন। সাইয়িদুল ইস্তিগফার পড়ছি, দোয়ায় আবিদার্দা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল করিম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط মুস্তাকিম। এরপরে একটা কালেমা এখন সবাই পড়ব। গত সপ্তাহে আমাদের এখান থেকে যাওয়ার পথে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে তিনজন দোস্ত মারাত্মক আহত হয়েছে। এই দোয়াটা এখন পড়বেন, এরপরে যদি আহত হন আমি বুঝবো আপনি পড়েন নাই। আমি তারে জিজ্ঞেস করছি, আপনি কি আমি যখন দোয়া পড়াছিলাম পড়ছেন? কহ যে আমি পড়ি নাই। হ্যাঁ, বাইরে আসিল আড্ডা মারছে। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم সকালে আর সন্ধ্যায় এই তাসবিহগুলো পড়বো ইনশাআল্লাহ। যদি এখানে এসেও আমি এখন আমি অন্য কাউকে দিয়ে পড়াতে পারতাম,
কিন্তু বিষয়টা জটিল ছিল, অন্য কেউ পড়াইলে আমার আমলনামা না আসে যদি তার আমলনামা চাইতো বা, এই লোভ আমি সামলাইতে পারলাম কি, এই লোভে আমি পড়াইলাম। এবং আমি যতদিন জীবিত থাকবো আমি পড়াবো ইনশাআল্লাহ, ঠিক হয় না? হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই, পটিয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহ আলাই সহ সব বড়রা বসা, এক নওজোয়ান আসছে মুসলমান হইতে হিন্দু, একজনকে বলে এই তুমি পড়ায় দাও, উনি বলে আমি কেমনে পড়াই হুজুর আপনি পড়ান, তো ওনারে বলে উনি আমি কেমনে পড়াই হুজুর আপনি পড়ান। এবার আসতে 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 সবচেয়ে কম নওজোয়ান আলেমি দিন হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহর কাছে, ইনি পর্যন্ত আসছে, ইনি আসার সঙ্গে সঙ্গে ইনি কালেমা পড়াই দিচ্ছে। পরে অন্যরা কে আমরা কেউ পড়াইলাম না, তুমি পড়াইলে কেন, তুমি কইলে নাকি হুজুর আপনি পড়ান, তো আমরা লোভ সামলাতে পারলাম না যে আমি কালেমায় তো এবার পড়াই দিব, আর ওর সারা জীবনের কালেমায় তো এবার নাকি আমার হয়ে যাবে, ওর সব ছেলেদের নাকি আমার হয়ে যাবে, এই লোভটা আমি আর সামলাইতে পারলাম না। একবার পুস্কে ছেলে হযরতে আনাস ইবনে মালিক, পুস্কে ছেলে, পুস্কে 10 বছর বয়স, ইনি রসুলের ডান দিকে বসা, হযরতে সিদ্দিকী আকবর রসুলের বাম দিকে বসা, রসুল খাবার তুলে দিবেন তো আগে তো ডানে দিতে হয়, তো আল্লাহ রসুল বলেন আনাস তুমি যদি অনুমতি দাও আগে আবু বকরকে দেই, হযরত আনাস বলেন না, বয়স কত 10 বছর বয়স, কেন রসুলের বরকত আমি হাত ছাড়া করব না। এখন আমার ওয়াজ, আমিও একটা মানুষ আমারও একটা ওয়াজ, আমি যদি 70 বছরও ওয়াজ করি এই আধা ঘন্টা 20 মিনিটে যা হয়েছে তা হবে না। যেমন ধরেন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন, কিছুই দিলেন না, আরেক অনুষ্ঠানে 1 মিনিটে বক্তব্য দেন নাই, সবারই $10,000 করে দিয়েছে, দাম কোনটা বেশি হয়েছে, কোন অনুষ্ঠানটার দাম বেশি হয়েছে বলেন, ডলারওয়ালার অনুষ্ঠানটার দাম বেশি হয়েছে না ওটা বক্তৃতার দাম বেশি হয়েছে? এই জন্য আমি তাসবিহাতগুলো এই জন্য পড়লাম, যদি এই বিকেল এই সন্ধ্যা জীবনের শেষ সন্ধ্যা হয় যেন এই তাসবিহাতগুলো আমার আজকে ছুটে না যায়, পড়ব তো ইনশাআল্লাহ আজকে, আল্লাহ তাআলা তৌফিক দান। আমার ভাই জিন্দগির উদ্দেশ্য ঠিক করা, জিন্দগির গতি ঠিক করা বলেন, জিন্দগির উদ্দেশ্য ঠিক করা বলেন, সকলেরই তো জীবনের একটা উদ্দেশ্য হওয়া চাই, সকলের জীবনের একটা উদ্দেশ্য হওয়া, আমারও জীবনের একটা কী হওয়া, উদ্দেশ্য হওয়া, জীবনের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি করা বলেন, এই শব্দটাই যদি আজকে মুখস্থ করেন 1 ঘন্টা লাগায় আর এখান থেকে চলে যান, আর যদি জীবনে কখনো নাও আসেন আর এই সবকের উপরে উঠে যান, তা আপনার আশা নাজাতের জন্য যথেষ্ট, জীবনের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি করা বলেন, আল্লাহ তাআলাকে রাজি করা, জীবনের উদ্দেশ্য কি হবে বলেন, পড়ার উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়, নামাজের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়, রোজার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়, আমার জিন্দগির হার হার আমালের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়, আমার জিন্দগির প্রতিটা মুহূর্তের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয় বলেন, আমার জিন্দগির প্রতিটা মুহূর্তের উদ্দেশ্য কী হবে, মুখস্থ হয়েছে সবার এমনি, এটা মুখে আমার মুখে বলার দ্বারা আপনাদের শোনার দ্বারা তিনবার বলার দ্বারা হয়ে গেছে, হয়ে গেছে, শব্দ হয়েছে, শব্দ শব্দ চা চা, এটা হলো চা, এই চাকার চা, এই হলো চা, এটা চা, এটা চা কি শরবত, এটা শরবত না শব্দ, শরবতের শব্দ, মোবাইলের শব্দে তো আওয়াজ আসে না, মোবাইলের শব্দে মোবাইল শব্দ এই শব্দে তো কথা আসবে, কথা যাবে, তাহলে বুঝা গেছে এটা শব্দ শিখলাম, আমার জীবনের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায় বলেন, আল্লাহ
আপনি বলেন আমার জীবনের উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমার উপর রাজি হবে সিলেটে হাদিস সাহেব বলেন মাশাআল্লাহ সবাই বলেন আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যাবে এবার আল্লাহ তাআলা আমার উপর রাজি হবে কিভাবে এই হলো মাসআলা আল্লাহ তাআলা আমার উপর রাজি হবে কিভাবে আমার উদ্দেশ্যের জন্য তো কি লাগবে প্রসেসিং তো লাগবে উদ্দেশ্যের জন্য কর্মপদ্ধতি তো লাগবে উদ্দেশ্য কি হবে আল্লাহ তাআলা আমি বলেন নাই আল্লাহ তাআলা আমার উপরে কি হয়ে যায় এবার হলো কর্মপদ্ধতি বলেন কর্মপদ্ধতি সহজ একদম সহজ একদম সহজ কোন মুহূর্তে আল্লাহ তাআলাকে না ভোলা আবার বলেন আবার বলেন আপনি জিন্দেগি যদি বানাইতে পারেন যে কোন মুহূর্তে আল্লাহ তাআলাকে আমি ভুলবো না কোন মুহূর্তে আল্লাহ তাআলাকে আমি ভুলবো না ফ্যানগুলো দিলে না আমাদের লোড হয়ে যাচ্ছে বেশি আমাদের নতুন কাজ চলছে থ্রি ফিজের নতুন কাজ চলতেছে থ্রি ফিজের কী হিসেবে এটা কী লেখা থ্রি ফিজের নতুন কাজ চলতেছে থ্রি ফিজের লাইনের নতুন কাজ চলে এটা এখনও কি হয় নাই কমপ্লিট হয় নাই আজকে কমপ্লিট হওয়ার কথা ছিল আমরা করতে পারি নাই এই জন্যই বিদ্যুতে বড় সমস্যা ফ্যানগুলো চললে আমাদের ইয়ে পড়ে যাবে সার্কিট পড়ে যাবে বুঝে আসছে কথা এজন্য একটু কষ্ট হবে একটু কষ্ট হবে কি বলছি আল্লাহ তাআলাকে কোনো অবস্থায় ভুলবো না বলেন মা আসহালু কাউল নুতকা ওমা আসআবু আমালা এটা কতই না সহজ বলতে লেকিন জীবনে কতই না কঠিন কথা এটা যে আমার জীবনে যেন আমি এক মুহূর্ত আল্লাহ তাআলাকে ভুলে না যাই আচ্ছা আপনারা কি মনে করছেন আল্লাহ তাআলা আপনাকে কখনো কখনো ভুলে আছেন না হ্যাঁ আবার বলেন না আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা আমাকে কখনো কখনো ভুলে যান না এমনি আপনাদের স্ত্রীরা কি মাঝে মাঝে ভুলে আপনাদেরকে ভুলে কে জানে মাঝে মাঝে কি ভুলে যায় এই মুহূর্ত গিয়ে দেখেন গে ভুলে আছে আর যদি বড় মোবাইল বিবির হাতে থাকে তো তো আপনি যাওয়ার আগে এক সেকেন্ডও মনে করার টাইম নেই বুঝুন না যদি বিবির হাতে একটা বড় মোবাইল দিয়ে আসতে পারেন তা আপনি যাওয়ার আগে এক সেকেন্ডও আর যাওয়ার টাইম নেই মনে করার টাইম নেই মাঝে মাঝে আপনাকে ফোন করে এই তুমি কোথায় আছো আপনি তো মনে করেন ও আপনাকে ভালোবেসে জিজ্ঞেস করছে ও আপনাকে ভালোবেসে জিজ্ঞেস করে নেয় বলকে ও ফেসবুকে আরেকটু টাইম দেওয়ার জন্য জিজ্ঞেস করতেছে এই জন্য আমার কখনোই জিজ্ঞায় না তুমি কোথায় আছো কারণ আমার হাতেও ফেসবুক নেই ওর হাতেও ফেসবুক নেই ওই ওরও এটা বিশ্বাস আছে যে যেখানে আছে ওখানে টিভি দেখবে না আমারও বিশ্বাস আছে আমার ঘরে তো টিভি নাই এই জন্য জিজ্ঞেসও করে না তুমি কোথায় আছো এটা জিজ্ঞায় কি লেখা আমরা আদরে আমাদের খুব মহাব্বতে জিজ্ঞায় আমাদের এটা আল্লাহ তাআলা আপনাকে ভুলছেন কখন বলেন বিবি কখন কখন ভুলে কখন কখন মনে করে বলেন প্রায় ভুলে যায় বলেন আর মৌতের তিন দিন পরে চিরতরে ভুলে যাবে আপনার সন্তানরা আপনাকে খুব বেশি মনে করে এই মুহূর্তে 24 ঘন্টা আপনাকে মনে রাখে আপনার সন্তানরা বুঝে নাই কথা আপনার মেয়েটাকে যেটাকে 1 কোটি টাকা ব্যয় বিয়ে দিয়েছেন ও আপনার কথা অনেক বেশি মনে করে 24 ঘন্টা তো যারা আপনাকে মাঝে মাঝে মনে করে ওরা আপনার সারাদিন মনে করলেন আর যিনি আপনাকে সারাদিন মনে করে তারা কখনোই মনে করবেন না কি হয় শুধু সারাদিন মনে করে না জন্ম থেকে আজ পর্যন্ত মনে রাখছে শুধু মনে রাখছে না চোখে চোখে রাখছে শুধু মনে রাখছে না চোখে চোখে রাখছে হ্যাঁ 1 সেকেন্ডের জন্য কি আপনাকে চোখের আড়াল হতে দিয়েছে রব বেকারি হ্যাঁ মৌত পর্যন্ত কি দিবে না আড়াল হইতে দিবে না
তা আপনাকে কি পরিমাণ হেফাজতের চাদর দিয়ে তিনি ঢেকে রেখেছেন, আপনাকে কি পরিমাণ ভালোবাসার চাদর দিয়ে তিনি আলগে রেখেছেন, আমাকে কি পরিমাণ ভালোবেসে তিনি আমার দিকে তাকিয়ে আছেন, কি পরিমাণ ভালোবাসেন আমাদের রব আমাদেরকে, কি বলেন? আপনি বলেন তো আপনার জীবনে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? সবাই বলেন আল্লাহ, 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 যতই মনে করেন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আপনি যতই মনে করেন আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে, আল্লাহর কসম সারা দুনিয়া মিলে যতটা ভালোবাসে, সারা দুনিয়ার সমস্ত ভালোবাসা যেখানে গিয়ে শেষ হয় আমার রব্বে কারিমের ভালোবাসা সেখান থেকে শুরু হয়। তিনি আমাকে কি পরিমাণ ভালোবেসে আমাকে মানুষ বানিয়েছেন, কি পরিমাণ ভালোবেসে আমাকে মানুষ বানিয়েছেন, কি পরিমাণ ভালোবেসে আমাকে যুবক বানিয়েছেন, কি পরিমাণ ভালোবেসে আমার কলিজা ঈমান রেখে দিয়েছে, কি পরিমাণ ভালোবেসে আমার কলিজা ঈমান রেখে দিয়েছে, কি পরিমাণ ভালোবেসে রব্বে কারিম আমাকে 40টা বছর হায়াত দিয়েছে, কি পরিমাণ ভালোবেসে আমার মুখে তিনি লোকমা তুলে দেন, কি পরিমাণ ভালোবেসে রব্বুল আলামিন সত্ত্বেও, এত নাফরমানি সত্ত্বেও আমার চোখ দুটোকে ফুটো করে দেন নাই,
যাকে বেশি ভালোবাসেন তাকে আপনার সবচেয়ে বড় প্রিয় বস্তুটা দান করেন। আপনি যে মেয়েটাকে বেশি ভালোবাসেন, আপনার যেই সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা আপনি তাকে দান করেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই আমাকে রব্বুল আলামিন দশ দুনিয়ার সমান কালিমা তৈয়বা দিয়েছে। আমার কালিমা তৈয়বা আমাকে দিয়েছেন, আমার কলিজা কালিমা তৈয়বা দিয়েছে, আমার কলিজা ঈমান দিয়েছে। আল্লাহর কসম খলিল আহমদ চার পুরী রহমতুল্লাহ লিখছেন, যাকে আল্লাহ তাআলা কালিমা তৈয়বা পড়ার সৌভাগ্য দিয়েছে, আল্লাহ তাআলা বুঝতে হবে তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। এরপরে যাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের যোগ্যতা দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা যাকে কোরআনে কারীম পড়ার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে। যাকে আল্লাহ তাআলা কোরআনের বুঝ দিয়েছেন তাকে আল্লাহ তাআলা আরো বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা যাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর কসম কায়নাতের আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন বলেই আল্লাহ তাআলা তার জবানে মাঝে মাঝে তার কালিমা নেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না, কোনো মুশরিককে আল্লাহ তাআলা ভালোবাসেন না, কোনো কাফেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা ভালোবাসেন না বলে তাকে এত দামি জিনিসটা দেন নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ ভালোবাসেন একটুখানি ভাবেন তো, আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলা নেয়ামতগুলোর একটু তাসাব্বুর করেন, আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন এগুলো একটু চিন্তা তো করেন, আল্লাহ তাআলা কি পরিমাণ নেয়ামতের মধ্যে আমাকে ডুবিয়ে রাখছেন। আল্লাহর কসম মাছ যেমন পানিতে, মাছের ডানেও পানি, বামেও পানি, উপরেও পানি, নিচেও পানি, মাছের চতুর্দিকে যেমন পানি আর পানি, আল্লাহর কসম আমি তেমন আল্লাহ তাআলার রহমতের ভিতরে এভাবে ডুবে আছি, আল্লাহ তাআলার ইহসানের ভিতরে এভাবে ডুবে আছি, আল্লাহ তাআলার ইনামাতের মধ্যে আমি এভাবে ডুবে আছি, আল্লাহ তাআলার নিয়ামতের সাগরের ভিতরে আমি ডুবে আছি। আল্লাহ তাআলার নিয়ামতের সাগরের মধ্যে আমি ডুবে আছি। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুনতে 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 দিন দিকে শেষ করবা, আমার নিয়ামত গুনেও শেষ করতে পারবা না। বান্দা কত নিয়ামত গুনবা, ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবা, ফাবি আই আলা রব্বিকুমা তুকাজ্জিবা। আমার নিয়ামতের ভিতরে ডুবে দেখে আমারে কিভাবে ভুলে আছ, আমার নিয়ামতের ভিতরে ডুবে আমাকে কিভাবে ভুলে গেছ, আমার নিয়ামতের সাগরের ভিতরে ডুবে কেমনে আমারে ভুলে গেলাম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি কেমনে আমারে ভুলে গেলাম, তুমি কেমনে আমারে ভুলে গেলাম। মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোমারে ধোকায় ফেলে দিল, কে তোমারে ধোকায় ফেলে দিল, কে তোমারে ধোকায় ফেলে দিল, কেন তুমি ধোকার সাগরে আছো, কেন তুমি ধোকার সাগরে আছো, একটু ভাবো তো, তোমার বাবা তোমার দাদা কোথায় হারিয়ে গেল, একটু ভাবেন তো, আমার আব্বা কোথায় হারিয়ে গেল, আমার মা কোথায় হারিয়ে গেল, আল্লাহ
আমেরিকার গোলাম বানা, যাকে চান তাকে ফ্রান্সের গোলাম বানা, আল্লাহ